সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির গল্প এর আগে আমরা সবাই গল্পে পড়েছি, এবং এই মিতিন মাসি ক্যারেক্টারটাকে সিনেমা পর্দায় নিয়ে আসছেন অরিন্দম শীল তার নেক্সট মুভি মিতিন মাসি মুভিটিতে। সো এইমাত্র মিতিন মাসির ট্রেলারটা দেখলাম, আর ট্রেলারটা এক কথায় মোটামুটি করেছে, অতটাও ভালো লাগলো না আমার ট্রেলারটা দেখে। বরঞ্চ টিজারটা দেখে আমার বেশি ইন্টারেস্ট জেগেছিল সিনেমাটার প্রতি, কিন্তু ট্রেলারটা দেখে কিছুটা হলেও ইন্টারেস্টটা একটু দমে গেল, কারণ আমরা এর আগে অরিন্দম শীলকে যে ধরনের দমদার সিনেমা ডাইরেক্ট করতে দেখেছি, আর এই মিতিন মাসি মুভিটি সেরকম দমদার হবে না মনে হচ্ছে ট্রেলারটা দেখে। সো এখানে যদি পারফরমেন্সের কথা বলি, তো এখানে কোয়েল মল্লিককে আমরা মেইন ক্যারেক্টারে মানে মেইন ভূমিকায় দেখতে পাচ্ছি মিতিন মাসির ক্যারেক্টারে, এবং তিনি তার রোলে যথাযথ অভিনয় করেছেন, কিছু অ্যাকশন স্টান্টও করেছেন। তিনি এখানে গোয়েন্দা বিভাগের থার্ড আয়ের একজন মেম্বার, আর তার হাতে একটি কেস এসে পৌঁছায়, যেটা হচ্ছে এখানে বিনয় পাঠকের যে ক্যারেক্টারটা প্লে করছেন আর জুন মালিয়া, তাদের একটি সন্তান আছে, সেই সন্তানটি কোনোভাবে কিডন্যাপ হয়ে যায়, এবং সেই কিডন্যাপের তদন্ত করতে মিতিন মাসিকে তারা ডাকে, কারণ এই বাচ্চাটাকে যারা চুরি মানে কিডন্যাপ করেছে তারা হুমকি দেয় যাতে পুলিশকে খবর না দিতে। একটা এমন ভাবে বানানো হয়েছে যে ট্রেলার দেখে গল্পের সম্পর্কে অনেকটাই আন্দাজ করে নেওয়া যাচ্ছে। সো ট্রেলারটা একটুখানি সাসপেন্স রাখা দরকার ছিল। আর এছাড়া যদি বিজিএমটার কথা বলি, বিজিএমটা মোটামুটি করেছে। সো ওভারঅল যদি বলি, ট্রেলারটা মোটামুটি আমার লেগেছে। এখন সিনেমাটা কেমন করে সেটা অবশ্যই দেখার কথা, কারণ অরিন্দম শীল খবর অনুযায়ী এবছর পুজোর সময় ব্যোমকেশ নিয়ে আসতেন, কিন্তু কোনো কারণে তিনি ব্যোমকেশের মুভি নিয়ে আসতে পাচ্ছেন না, তাই তিনি এবার নিয়ে আসছেন মিতিন মাসি। সো দেখা যাক, কোয়েল মল্লিকের অ্যাক্টিং মোটামুটি ভালোই লাগছে। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।